যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তদন্তের ডেপুটি ম্যাজিস্ট্রেট অস্বীকার প্রধানের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। 1920, 2021, 2022 বিভিন্ন সরকারি কাজের টাকা কাজ না করে তুলে নেওয়া হয়েছে, এমনকি সামান্য কাজ করে পুরো অর্থ তোলার অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে 22/3/23 তারিখে তাপস মল্লিক, সমীর মজুমদার সহ 15 জন অভিযোগ করেন। পাশাপাশি যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক সময় দাপুটে তৃণমূল নেতা, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার ছিল গোবিন্দ অধিকারী। 2 বছর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন। সেক্ষেত্রে পঞ্চায়েতের দুর্নীতির দায় এড়িয়ে যেতে পারেন প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। যোগেশগঞ্জের দক্ষিণ মণ্ডলের বিজেপি সাধারণ সম্পাদক সমীর মজুমদার যোগেশগঞ্জ পঞ্চায়েতের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে অভিযোগ তুলে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক, বসিরহাট মহকুমার শাসকের দপ্তর, হিঙ্গলগঞ্জ বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছেন, এমনকি নবান্নেও চিঠি পাঠিয়েছেন। অভিযোগের ভিত্তিতে বসিরহাট মহকুমার শাসক মৌসুম মুখার্জি তদন্তের নির্দেশ দিয়েছেন 28/4/2023 তারিখে। সেই তদন্তে মহকুমা শাসকের দপ্তরে খোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত মাইতি ও বিডিও প্রতিনিধি সহ 7 জন একটি দল যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতে পরিদর্শনে যান। যে সমস্ত জায়গায় নদীর বাঁধের শাল বহার কাজ হয়েছে, পাশাপাশি রাস্তা, নদীর ধারে ম্যানগ্রোভ রোপণ কাজের গুণগত মান যাচাই করেন। বিজেপি নেতাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার প্রতিনিধি দল। হেমনগর ও নটবর গ্রামে যেসব জায়গায় কাজ হয়েছিল সেগুলো সরজমিনে খতিয়ে দেখছেন। বিভিন্ন সরকারি প্রকল্পের লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে যোগেশগঞ্জ পঞ্চায়েতের। নদীমাতৃক এলাকা রাস্তা পরিদর্শন করেন, কতটা কাজ হয়েছে বা হয়নি প্রধান নরেন্দ্র বৈদ্য, এমনকি যারা অভিযোগ করেছিল তাদেরকে ডেকে এনে প্রথমে একটি বৈঠক করেন, তারপরে সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি ভিত্তিতে কিসের ভিত্তিতে করেছিলেন কাজের যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ বৈদ্য বলেন সম্পূর্ণ ভিত্তিহীন। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে, এর কোনো বাস্তবতা নেই। এর আগেও 2 বার তদন্ত হয়েছে, কিছু পায়নি। আপনারা সরজমিনে খতিয়ে দেখুন তারপরে বলুন আমাদের। বসিরহাট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত বিশ্বাস, তদন্ত চলছে, এখন কিছু বলা যাবে না। বিজেপি নেতা সমীর মজুমদার বলেন দুর্নীতি কি হয়েছে আমরা জানি না, তদন্ত শুরু করেছে প্রশাসন, তারপর তদন্ত করে দেখুক প্রশাসন, তারপর আমরা জনসমক্ষে আনব। যদিও ঘটনা প্রসঙ্গে বসিরহাটের মহকুমার শাসক মৌসুম মুখার্জি বলেন যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কিছু অভিযোগ পেয়েছিলাম, তার জন্য আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট অনুসন্ধানে গিয়েছিলাম, উনি বিস্তারিত অনুসন্ধান করেছেন, রিপোর্ট জমা পড়লে আমি এ ব্যাপারে আরও বিস্তারিত বলতে পারব। দৃঢ় রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট। যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েত যে অভিযোগ করেছেন, অভিযোগের কোনো বাস্তবতা নেই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বিভিন্ন সংস্থা থেকে আপনারা এসছেন, বিভিন্ন চ্যানেল থেকে এসছেন, সবার কাছে আমার বিনীত আবেদন, প্রত্যেকটা ক্ষেত্রে কাজে আপনারা থাকুন, দেখুন তার কোনো সারবত্তা আছে কিনা। যদি সারবত্তা থাকে তাহলে আপনারা আমাকে বলবেন, কোনো সারবত্তা নেই, আমরা কোনো ওই ধরনের কাজ নেই, প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করা হয়েছে, কোনো রকম দুর্নীতির সঙ্গে আমরা কেউ যুক্ত নই, আমার যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কোনো সদস্য বা কেউ এর সঙ্গে যুক্ত নয়। সবই ভিত্তিহীন, দেখবেন আপনারা বাস্তবে দেখবেন সবই ভিত্তিহীন। এটা হচ্ছে উনি আগে আমাদের দল করতেন, আমাদের দল থেকে যে কোনো কারণে উনি ছিটকে গেছেন, গিয়ে এটা প্রতিহিংসা পরায়ণে এই কাজটা করছেন উনি, অন্য কোনো কারণ না ওর, এর কোনো যুক্তি নেই। আমি বিভিন্ন আমার বিভিন্ন এলাকার বিভিন্ন যারা দলের লোকজন আছে তাদের কাছেও জানবেন আপনারা যে এলাকায় সত্যি সত্যি প্রত্যেকটা কাজ হয়েছে কিনা, এবং কাজ আমি আজও এর আগে 2 বার ইনকোয়ারি হয়েছে, এসডি অফিস থেকে এসেছেন উনিও দেখেছেন, বিডিও অফিস থেকে ওরা ওনারা 10 তারিখে এসেছিলেন তারাও দেখেছেন, আজকে ডেপুটি সাহেব আছেন এবং বিডিও স্টাফরা আছেন, সবই দেখবেন, এবং সর্বোপরি আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন প্রত্যেকটা কাজ আপনারা দেখুন এর সারবত্তাটা আছে কিনা। ফলাফল আমরা তো জানি না, আমরা প্রত্যেকটা কাজ তাদেরকে দেখিয়ে দিয়েছি, বলছেন যে এখানে কাজ হয়নি, এত টাকা মেরেছে, এত টাকা এ করেছে, তার কোনো যুক্তি নেই, সেখানে আমরা প্রত্যেকটা তার কাজকে আমরা দেখিয়ে দিয়েছি। গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্টাফ যেভাবে দীর্ঘদিন ধরে আমরা ভাবছি যে বিভিন্ন স্কিমের যোগেশগঞ্জ পঞ্চায়েতের যে সমস্ত স্কিম
সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা রাজ্য সরকারের হোক, যে সমস্ত স্কিমগুলো কাজ হয়েছে সেই স্কিমগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। ব্যাপক দুর্নীতি, অনেক জায়গায় কাজ হয়নি অথচ সেগুলো জায়গায় নেম প্লেট, সরকারি নেম প্লেট বসিয়ে সেখানে মাস্টারের ফলে স্কিম তৈরি হয়ে গেছে এবং সেগুলো একটা ভুয়ো স্কিম বানিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় প্রতিবাদটা জানাচ্ছিলাম, তারপরে আমরা লিগালি পঞ্চায়েতের যে ষান্মাসিক পত্রিকা, সেই ষান্মাসিক পত্রিকা নিয়ে সেটার মাধ্যমে আমরা আরটিআই কপি করে বিভিন্ন দপ্তরে আমরা আরটিআই কপি করেছি। সেই আরটিআই কপি পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন দীর্ঘ 8 মাস ধরে ঝুলিয়েছে। তারপরে কমিশন করার পরে সেই আরটিআই কপি আমরা পেয়েছি, কিছু তথ্য পেয়েছি, এখনও অনেক তথ্য আমাদের পেতে এখনও বাকি আছে। আজকে ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং বিডিও সাহেবের অফিসাররা তারা ওনারা এসেছিলেন, আমাদের সাথে অল্প টাইম দিয়েছেন, আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। যোগেশগঞ্জ পঞ্চায়েতের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সঠিক তদন্ত আমরা চাই, সঠিক তদন্ত হয়ে স্বচ্ছ পঞ্চায়েত তৈরি হোক, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আশা করি। বলছি যে সুজিত মিশ্র যে নির্মাণ সাহায্য, ওনার বিরুদ্ধে কি আপনার কোনো অভিযোগ ছিল? দেখুন, তদন্তর পরে আমরা এই বিষয়গুলো বলবো, যেহেতু এখন তদন্ত চলছে, যার জন্য তদন্তের রিপোর্টটা আমরা হাতে পেলে তারপরে কোন আধিকারিক কিসের সাথে যুক্ত আছে, কোন দুর্নীতির সাথে যুক্ত আছে, আমরা তখন ওপেনলি আপনাদের সাথে বলবো এবং জনমাধ্যমে আমরা সেগুলোকে প্রচার করব। আমরা আপাতত এটা মন্তব্য করছি না। আপনার নাম? সমীর মজুমদার। কোন পদে? হিঙ্গলগঞ্জ দক্ষিণ মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।